আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো এই তো আমরা চলে এসেছি বেবি শাওয়ারের একটা প্রোগ্রামে। আর গত ভিডিওতে তো আমি বলেছিলাম যে আমরা চলে যাচ্ছি, আমাদের একটা বেবি শাওয়ারের প্রোগ্রাম আছে। তো এটাই হচ্ছে সেই বেবি শাওয়ারের প্রোগ্রাম, আর এই প্রোগ্রামটা হচ্ছে সুমি ভাবির, আর সুমি ভাবি হচ্ছে শারমিন ভাবির ভাইয়ের বউ। তো আমরা সবাই ঘরোয়াভাবে এই প্রোগ্রামটার আয়োজন করেছি। আমাদের এখানে যে যারা ভাবিরা আছি তারা সবাই মিলে এই প্রোগ্রামের আয়োজন করেছি আমরা। তো এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন, সবাই সবার বাসা থেকে এক একটা আইটেম করে বানিয়ে এনেছে। আর এখানে তো আমরা অনেকগুলো ফ্যামিলি থাকি, তো সব ভাবির এক একটা আইটেম করে বানিয়ে আনলে অনেক খাবার হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন সবগুলো খাবার টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আর খাবারগুলোর মধ্যে ছিল জিলাপি, পায়েস, তারপরে সেমাই, বিস্কিট, চকলেট, তারপরে পাটিসাপটা পিঠা, মোটা সেমাই, চিরুনি পিঠা, শামুক পিঠা, সাথে তো ফুচকাও ছিল। অনেকগুলো আইটেম সব ভাবিরা বানিয়ে নিয়ে এসেছিলো এক একটা আইটেম করে। তো আর সুন্দর করে এটা টেবিলে রেখে দেওয়া হয়েছে, যখন রাত্রে খাবারগুলো সবাই খেয়ে তারপরে মিষ্টি খাবারগুলো খাবে। আর খাবারের আইটেমের মধ্যে ছিল কাকচি বিরিয়ানি, আর কাকচি বিরিয়ানি তো অবশ্যই আমদাদ ভাই রান্না করেছে। আর আমদাদ ভাই রান্না তো অনেক খুব মজা হয়, আর এ গত ভিডিওতে আমদাদ ভাই রান্না করেছিল কাকচি বিরিয়ানি, সেটারও তো একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে। তো সব খাবারগুলো সুন্দর করে রাখিয়ে দেওয়া হয়েছে, আর এগুলো সব এখন র্যাপিং করে রাখা হবে যাতে করে কোনো মাছি টাছি না বসে। আর ছেলে মেয়েরা খাচ্ছে এখানে, আগে ছেলে মেয়েরা খাওয়া দাওয়া করার পরে আমরা সবাই বড়রা ভাবিরা বসে যাব খেতে। তাই আগে সব ছেলে মেয়েদের দিয়ে দিয়েছে খাবারগুলা। আর এই ফাঁকে আমরা ছবি তুলে নিচ্ছি, কারণ ছবি তুলতেই হয় আমাদের কোনো প্রোগ্রামে। তো এটা আমরা মিস দিই না কখনো, এটা আমাদের খুব ভালো লাগে। আর এই যে আমার প্লেটটা আমি, আর এই তো আমরা খেতে বসে গিয়েছি। আর আমি বেশি খাইনি, অল্প একটু জাস্ট টেস্ট করেছি, কারণ ওখান থেকে খেয়ে দিয়ে জাস্ট রওনা দিয়েছিলাম। রাস্তার মধ্যে কোক টোক অনেক কিছু খাওয়া হয়েছিল, তাই পেট ভরা ছিল। আর এই তো সব খাবারগুলা, তো একটু পরে খেয়ে দিয়ে সবাই মিষ্টি খাবারগুলো খাবে। আর এই স্পেশাল বড় ডিশটা সুমির জন্য রাখা হয়েছে স্পেশাল করে, তো সুমির জন্য এটা সুমি খাবে। আর বাকি খাবারগুলো এখন সবাই নিয়ে নিয়ে খাচ্ছে, যার যেটা পছন্দ সে সেটা নিয়ে খাচ্ছে। আর অনেকগুলো আইটেমই তো খাবার ছিল, তো সবাই যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে খাচ্ছে। আর সাথে তো ফুচকা ছিল, তো ফুচকাটা তো আমাদের সবারই অনেক পছন্দের, তো আমারও খুব ভালো লাগে ফুচকা। তো আমি শুধু ফুচকাটাই খেয়েছি এই খাবারগুলোর মধ্যে। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলার প্যাকেটের ফুচকা, আর এগুলার সাথে ভাবি ডালটাও রান্না করে রেখেছিল। আর এই তো আমার প্লেটটা, তো আমি এখন ফুচকা খাবো। তো ফুচকাটা খুব মজা হয়েছিল। তারপরে তো সবাই আড্ডা আড্ডা দেওয়া হয়েছে, বাচ্চারা টিভি দেখছে, গান শুনছে, মজা করছে, কারণ কালকে তো স্কুল নেই কারো। আর হোলিডের মধ্যে আমাদের সব উপলক্ষ করা হয়। আর এখানে সুমি ভাবিকে সবাই অল্প করে খাইয়ে দিচ্ছে সব ভাইরা, আর আমার হাজবেন্ডও খাইয়ে দিচ্ছিল। তো সুমি অনেক লজ্জা পাচ্ছে। আর আপনারা অবশ্যই সুমি ভাবির জন্য দোয়া করবেন, যাতে করে বাচ্চাটা সুন্দরভাবে সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে, আর বাচ্চার মা বাচ্চার জন্য দুজনই অনেক সুস্থ থাকে। তো অবশ্যই বেশি করে দোয়া করবেন সুমিভাবির জন্য। তো সবাই আমরা ছবি তুলছি, আগে ভাইয়ারা তুলছে, তারপর আমরা সবাই এক এক করে সবাই ছবি তুলে নিচ্ছি এখানে সুমিভাবির সাথে। তো আমাদের ছবিগুলো আমি এই ভিডিওতে দিইনি, কারণ অনেকেই তো পছন্দ করে না, ভাবিরা ভিডিওতে আসতে চায় না, তো ভাবিদের ছবিগুলো আমি এখানে অ্যাড করিনি। তো ছোটো একটা ক্লিপ আছে আমাদের ভিডিওতে। আর এই যে স্পেশাল ডিশটা নিয়ে এসেছিলাম সুমির জন্য, তো সুমি ভাবি এখন একটু একটু করে খাবে। আর এটা হচ্ছে সুমি ভাবির হাজবেন্ড, যে ক্যাপ করা যে ভাইয়াটা। তো অবশ্যই সুমির জন্য আপনারা দোয়া করবেন।
আর এই তো ববি ভাইয়ের ফ্যামিলি, ববি ভাইয়ের দুই মেয়ে আর ওই মেয়েটা ববি ভাইয়ের ফ্রেন্ডের মেয়ে। আর যে এখন কেক কাটা হচ্ছে, কেক কাটার পালা। আর বেলুন দেখে তো অবশ্যই বুঝতে পেরেছেন যে বাচ্চাটা কি হবে, মানে কি বেবি হবে, গার্ল নাকি বয়। তো যেই বেবি হোক না কেন, বাচ্চা যেন সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে, সবাই এই দোয়াই করবেন। আর বেলুন দেখে তো অবশ্যই বুঝতে পেরেছেন যে কি বাচ্চা হবে। তো এখন ওরা ফ্যামিলি নিয়ে, ফ্যামিলি মিলে কেক কেক কাটছে। আর এই কেকটা আমি নিয়ে এসেছিলাম কারণ আমি তো থাকিনি, তো কোনো আইটেম আমি বাসায় রান্না করিনি, তাই কেকটা এখান থেকে অর্ডার দেওয়া হয়েছিল। আর সবাই অনেক মজা করছে কেক কেক কাটতে এসে। তো আমাদের এখানে যে কোনো প্রোগ্রামই হয় খুব মজা হয়, আমরা খুব মজা করি প্রোগ্রামে। আর এখানে তো শনিবার রবিবার মানেই প্রোগ্রাম, তো সব প্রোগ্রামে এই শনি রবিবার করা হয় কারণ এখানে স্কুল, বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, যে কোনো প্রোগ্রামে এই শনি রবিবারের মধ্যেই করা হয়। তো এই তো কেক কেক কাটা শেষ হবে, বাড়ি চলে যাচ্ছি। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সবাই ভূমি ভাবির বাচ্চার জন্য দোয়া করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।